শ্রমিক ইউনিয়নের আজ 40তম প্রতিষ্ঠা দিবস। আমাদের সংগঠন গোটা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে আজকের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। 1982 সালের 8-11 নভেম্বর পশ্চিমবাংলার মেদিনীপুর শহরে সুকান্ত ভট্টাচার্য স্মৃতি হলে আমাদের 4-দিনব্যাপী কৃষক সভার সম্মেলন সেখানে অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনের মধ্যে শেষ দিনে 11 তারিখ আমাদের সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের নামে আলাদা একটা সম্মেলন সেখানে হয়। সেই সম্মেলন থেকে 11 নভেম্বর সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বা জন্ম নেয়। আজ এমন একটা দিনে আমাদের এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি যখন আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জনস্বার্থের পরিপন্থী নীতিগুলো গোটা দেশের গরিব শ্রমজীবী অংশের মানুষসহ কৃষি শ্রমিক সকল স্তরের মানুষের বলা যায় জীবনে নানান দিক থেকে সংকট তৈরি করেছে। আজ গোটা দেশে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলোর কারণে অর্থনৈতিক দিক থেকে যেমন আমরা সংকটে মধ্যে পড়েছি, পাশাপাশি আমরা দেখেছি বিজেপি আরএসএস যে পরিচালিত যে আমাদের কেন্দ্রীয় সরকার, তারা গোটা দেশের মানুষের মধ্যে জাতপাতকে সামনে এনে, সম্প্রদায়কে সামনে এনে, অঞ্চলকে সামনে এনে, ভাষাকে সামনে এনে একটা বিভাজন সেখানে তৈরি করার চেষ্টা করছেন, সুপরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভাজন সেখানে তৈরি করছেন। এই তাতে আমরা যেটা দেখেছি আমাদের দেশের যে ঐক্য একতা সংহতি এটা বিপন্ন। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বলা যেতে পারে এখন একটা চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। সুতরাং বিজেপি আরএসএস তাদের 1 পয়েন্ট এজেন্ডা সেটা হচ্ছে ভারতবর্ষকে সেখানে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। এই এজেন্ডাকে সামনে রেখে গোটা দেশে তারা তাদের রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করছে। তাতে গোটা দেশের মানুষের মধ্যে আমরা যেটা দেখছি বিভেদ তৈরি হচ্ছে, মানুষের মানুষের মধ্যে সেখানে বৈষম্য তৈরি হচ্ছে। সুতরাং তাতে আমরা মনে করি আমাদের দেশের ঐক্য একতা এটা একটা ভয়ানক বিপজ্জনক অবস্থার সামনে এসে দাঁড়িয়েছে। জল রাজা ফিড ফ্যাক্টরি, এখানে দেশি প্রযুক্তিতে গোখাদ্য, শুকরের খাদ্য এবং হাঁসের খাদ্য পাওয়া যাবে স্বল্প দামে আপনার জন্য। সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা, ত্রিপুরায় এই প্রথমবারের মতো আপনারা পেয়ে যাবেন স্বল্প দামে গুণগত মান সম্পন্ন পশু খাদ্য। আমাদের ঠিকানা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা। দূরভাষ 9862-11-47-06।